আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আবার একটি নতুন সংবাদে চলে আসলাম। বাংলাদেশ সেনাবাহিনীতে 109টি পদে চাকুরি বিজ্ঞপ্তি দিয়েছে। চলুন বন্ধুরা মূল সংবাদে চলে যাই। তার আগে বলি, আমার চ্যানেলে যারা প্লিজ নতুন, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি, এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, কারণ আমি সর্বশেষ সংবাদ নিয়ে আপনাদের কাছে চলে আসব। তো বন্ধুরা চলুন মূল সংবাদে যাই। আমাদের প্রিয় বাংলাদেশ সেনাবাহিনী অসস্ত্র পদে চাকুরি নতুন নিয়োগের সার্কুলার দিয়েছে 2021-এর। সেনাবাহিনী 109টি পদের ভিত্তিতে জনবল নিয়োগ দেবে। আপনারা যারা আগ্রহী তারা আবেদন করতে পারবেন আগামী 31শে আগস্ট 2021 তারিখের মধ্যে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিভিলিয়ান শাখায় 11তম হতে 20তম গ্রেডের লোকবল নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তির নির্দেশনা অনুসারে বিভিন্ন সেনানিবাসে আবেদন করতে হবে, তবে সেনা সদর দপ্তরে আবেদনপত্র পাঠালে গ্রহণযোগ্য হবে না। নিয়োগপ্রাপ্তরা দেশের বিভিন্ন সেনানিবাসে কাজের সুযোগ পাবেন। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, নিয়োগের জন্য দালাল বা প্রতারক থেকে সতর্ক থাকতে হবে। কেউ যদি নিয়োগের জন্য টাকা লেনদেন প্রস্তাব দেন তাকে নিকস্থ আয়, তাহলে চাকরি না হওয়ার সম্ভাবনা বেশি থাকে। চলুন বন্ধুরা নিয়োগের বিজ্ঞপ্তিতে চলে যাই। চলুন বন্ধুরা নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা চলে যায়। দেখেন না, নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী যে 109টি পদের বিভিন্ন লোক যে নিয়োগ দেবে সেই পদগুলো আমরা দেখে নিই। চলুন বন্ধুরা এখানে দেখেন, অফিস কর্নিক একজন নিবে 9300 টাকা শুরু করে 22400 টাকা বেসিক। এখানে আপনাকে এইচএসসি পাস বা সমমান পাস হতে হবে এবং কম্পিউটার জানতে জানা দক্ষতা থাকতে হবে এবং টাইপিং জানতে হবে, বাংলা এবং ইংরেজি টাইপ 30 ও 20 শব্দ থাকতে হবে প্রতি মিনিটে। এখানে আপনি বরিশাল ও নওগাঁ বগুড়া জেলা থেকে আপনি আবেদন করতে পারবেন। এখানে আবেদন করতে হবে কমান্ডেন্ট এসিসিএনএস বগুড়া সেনানিবাস বরাবর। এরপরে দেখেন, দ্বিতীয়তে বলা আছে, সহকারী বাবুর্চি নিয়োগ দিচ্ছে, অষ্টম শ্রেণী ও এসএসসি এবং জেএসসি পাস হতে হবে। চট্টগ্রাম ফরিদপুর থেকে একজন অধিনায়ক, নাইন বেঙ্গল ল্যান্সার যশোর শ্রীনিবাস যশোর। তে বন্ধুরা এটা যে 2 নম্বর ছিল, এখানে এর বেতন হবে 8250 থেকে 20010 টাকা পর্যন্ত। তাই 3 নম্বর ড্যাপসম্যান 1 9700 থেকে 23490 টাকা। এসএসসি পাস হতে হবে বিজ্ঞান শাখা থেকে। এটা ভ্যাকান্সি হলো সিলেট ও পাবনা জেলা থেকে। 4 নম্বর হচ্ছে কার্পেন্টার, 8250 টাকা শুরু করে 20010 টাকা বেসিক হবে। পঞ্চম শ্রেণী বা সমমান পাস হতে হবে নারায়ণগঞ্জ ও নোয়াখালী জেলা থেকে একজন নেবে। এখানে কমান্ডেন্ট আর্টিলারি সেন্টার ও স্কুল হালিশহর চট্টগ্রাম এই বরাবর অ্যাপ্লিকেশন করতে হবে। তো বন্ধুরা তারপরে 5 নম্বর হচ্ছে বার্তাবাহক, অষ্টম শ্রেণী বা সমমান পাস নওগাঁ চাঁদপুর পটুয়াখালী থেকে এক একজন করে নেবে। সেটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন করতে হবে সেম অ্যাড্রেসে। পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী 3 জন নেবে, 8250 টাকা শুরু করে 20010 টাকা। পঞ্চম শ্রেণী পিএসসি বা পিইসি এ সমান পাস হতে হবে। এরা দিনাজপুর বগুড়া ফেনী সুনামগঞ্জ রংপুর থেকে নিবে। এরপর দেখেন, বার্তাবাহক 3 জন নিবে, অষ্টম প্রথম শ্রেণী পাস নোয়াখালী বগুড়া শেরপুর সিলেট থেকে। কমান্ডেন্ট এসআই এনটি জানালে বা শ্রেণীবাস থেকে। পরিচ্ছন্ন কর্মী 1 জন নিবে, পঞ্চম শ্রেণী পিএসসি পাস এখানে নেবা যায়, 1 জন নিবে সিলেট জেলা সিলেট ও সুনামগঞ্জ থেকে। বাবুর্চি নিবে 1 জন, দেখেন অষ্টম শ্রেণী পাস। এভাবে আপনারা অনেকগুলো আপনারা এখানে 109টি পদে নিবে, আপনার অনেকে প্রায় 1000-এর উপরে আপনার ভ্যাকান্সি আছে এখানে, যে আপনারা বন্ধুরা এখানে আবেদন করতে পারবেন। দেন ড্যাপসম্যান নিবে খুলনা যশোর জেলা, এখানে আপনি টেলিকমিউনিকেশন নিবে জামালপুর ঢাকা ঝিনাইদহ চট্টগ্রাম থেকে নিবে, 8800 টাকা থেকে 21310 টাকা। আপনার বেসিক কে হলো মান্থলি বেসিক। এরপর আপনার বেতন তো এখানে আরো অন্যান্য ভাতাদি থাকবে এবং সেনাবাহিনীর সমস্ত সুবিধা দিয়ে আপনি পাবেন। চলুন বন্ধুরা আরো দেখি। এভাবে আপনি দেন ইএনবিআর আছে 8250 টাকা শুরু করে 20100, বাবুর্চি এখানে অনেকগুলো ভ্যাকান্সি দেখেন, প্রত্যেকটা জেলায় ভ্যাকান্সি আছে। আপনারা কি করবেন, এখানে এই যে ভ্যাকান্সিতে আপনি অ্যাপ্লিকেশন করবেন বা আবেদন করবেন সেই আবেদনটি আপনি চয়েস করবেন। চয়েস করার পরে আপনারা কি করবেন, এই ডান পাশে দেখেন এখানে আবেদন প্রেরণের ঠিকানা আছে, আপনারা এই বরাবর আপনারা প্রেরণ করবেন। এখন আপনারা কত তারিখে প্রেরণ করবেন, কিভাবে প্রেরণ করবেন, কি কি কাগজপত্র দিবেন সেই বিষয়ে আপনাদের সাথে এখন কথা বলবো। তো চলুন বন্ধুরা চলে যাই, আমরা নিয়োগ বিজ্ঞপ্তির একদম সব সব শেষে থাকবে। তার আগে বলি, আমার ভিডিওর নিচে একটি লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি পেয়ে যাবেন। এখানে দেখেন অনেক অসুস্থ, এখানে অনেক কি অনেক অনেক পদে লোক নিবে, দেখেন প্রায় হাজার হাজার লোক নিবে এখানে। এখানে আপনি অনেক অনেক ভ্যাকান্সি রয়েছে, আপনারা বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করার সুযোগ পাবেন। তো বন্ধুরা চলুন আবার আমরা নিচে চলে যাই। এখানে নিয়োগ বিজ্ঞপ্তির নিচে গেলে আমরা দেখতে পারবো যে আপনি নিয়োগ বিজ্ঞপ্তির সাথে অ্যাপ্লিকেশনের সাথে আপনাকে কি কি জমা দিতে হবে। তো চলুন বন্ধুরা চলে যাই। এখানে দেখেন আপনাকে আমি বলি,
আপনাকে প্রথমে দেখে নেয় এই প্রার্থী জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত অত্র বিজ্ঞপ্তি শেষে প্রদত্ত নমুনা ফর্ম। নমুনা ফর্ম আমি আপনাদেরকে দেখায় দিব, সেই ফর্ম যে আপনাকে দিতে হবে। আবেদনপত্রের সাথে সদ্য তোলা 4 কপি, পাসপোর্ট সাইজের ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদ যদি থাকে, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদ, ইউনিয়ন পরিষদ সদস্য, চেয়ারম্যান কর্তৃক জেলা উল্লিখিত নাগরিক সনদপত্র অনুলিপি সত্যায়িত করে সংযুক্ত করে, এছাড়াও যথাযথ কর্তৃপক্ষের প্রদত্ত 4টি সনদপত্র সংযুক্ত করতে হবে। বন্ধুরা চলুন এখন কি কি আপনাকে দিতে হবে সেটা আপনাদেরকে এখন বলে দিই। এখানে অবশ্যই আপনাকে বয়স হতে হবে 5 বছর বয়স শিথিল করা হয়েছে, উচ্চতা ও বয়স সীমা সর্বোচ্চ 5 বছর সীমা করা হয়েছে। এখানে বলা হয়েছে 28-এ আপনার বয়স হতে হবে, বয়সের ব্যাপারে বলা হয়েছে এখানে। তবে অফিস কর্ণিক ও এখানে জাতীয় পরিচয়পত্র না থাকলে নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত জাতীয় পরিচয়পত্রের রসিদ থাকতে হবে। এবং এখানে আপনাকে বলা হয়েছে চাকরি বয়স 31শে আগস্ট 2021 তারিখে সকল পদের জন্য আবেদনকারীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে সীমা রাখতে হবে। মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য, তবে বয়সে কোনো এফিডেভিট চলবে না। সংশ্লিষ্ট পদে বিপরীতে উল্লিখিত কর্তৃপক্ষের অনুকূলে 200 টাকার পে অর্ডার, ব্যাংক ড্রাফট অফেরৎযোগ্য এবং প্রার্থীর বর্তমান ঠিকানা যেই ঠিকানা ডাকযোগে প্রবেশপত্র প্রেরণ করা হবে সম্বলিত একটি ফেরত খাম, 10 টাকার ডাক টিকিট সহ সংযুক্ত করতে হবে। ডাক যোগাযোগের ঠিকানায় পোস্ট কোড অবশ্যই উল্লেখ থাকতে হবে। বন্ধুরা আপনারা এটাকে ফলো করবেন, এটাকে ফলো করে আপনারা আবেদনপত্র স্ব সেন্টারে এবং প্রতিষ্ঠানের অনুকূলে প্রেরণ করবেন। এরপর আপনারা কি করবেন, এরপর আপনারা এখানে এই অনুযায়ী আপনারা নিয়োগপত্র দাখিল করবেন। এরপর দেখেন এখানে বলা আছে যে বিভিন্ন এখানে খামের উপরে নাম, নিজ জেলা, কোটা, প্রযোজ্য ক্ষেত্রে অবশ্যই উল্লেখ করতে হবে। অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য করা হবে। যে কোনো আবেদনপত্র বাতিল বা সংরক্ষণ নিয়োগ সংক্রান্ত সকল বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। এখানে বলা আছে যে আপনি কিভাবে আবেদনপত্র করবেন, পুরো এখানে ডিটেলস দেওয়া আছে। তবে এখানে একটা বিষয় সতর্কীকরণ বলা আছে, সেনাবাহিনীতে এখানে বলা আছে সকল পদে বিরুদ্ধে ডান পাশে কলামে উল্লিখিত ঠিকানা আবেদনপত্র পৌঁছানোর শেষ তারিখ 31শে আগস্ট 2021 তারিখের ভিতর থাকতে হবে। এখানে একটা জিনিস হচ্ছে যে সেনাবাহিনী নিয়োগের সকল কার্যক্রম সেনানিবাসের সংশ্লিষ্ট দপ্তরে তত্ত্বাবধানে সম্পন্ন হয় এবং নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র সেনানিবাসের সংশ্লিষ্ট দপ্তর হতে ডাকযোগে প্রদান করা হয়। সেনাবাহিনীতে ভর্তির জন্য প্রতারক বা দালালের কবল থেকে সতর্ক থাকবেন। কেউ আর্থিক লেনদেন সহ কোনো প্রকার প্রতারণা করার চেষ্টা করলে তাকে নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থা নিয়োগ সমাধান করা হবে। ভুয়া ঠিকানা, ভুয়া সনদপত্র কিংবা ভুল তথ্য প্রদান করে সেনাবাহিনীতে ভর্তির তথ্য উদ্ঘাটিত হলে চাকরির যে কোনো পর্যায়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বা বরখাস্ত করা হতে পারে। বন্ধুরা আপনার সমস্ত তথ্যগুলো সঠিকভাবে দিবেন এবং আবেদন করবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর আমার ভিডিও টিউটোরিয়াল নিচে একটি লিংক দেওয়া থাকবে, সেই লিংকে ক্লিক করলে আপনারা এই বিজ্ঞপ্তিটি পেয়ে যাবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন এই বিজ্ঞপ্তিটি আপনারা পাওয়ার জন্য এবং ভিডিওটি সুন্দরভাবে পড়বেন। আপনি যে জেলার জন্য প্রযোজ্য আপনি সেই জেলার অনুকূলে আপনি আবেদন পত্র করবেন। আশা করি বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার আবেদন পত্র করেন, আর ইনশাল্লাহ আপনাদের চাকরি হয়ে যাবে। বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্ব, আমাদের অহংকার। এখানে আপনারা চাকরি করলে অনেক সুন্দর একটা পরিবেশ পাবেন, এখানে আপনার অনেক ভালো একটা পরিবেশ, আপনার সুন্দর স্যালারি এবং রেশন এবং সবকিছু পাবেন, এবং শিক্ষা আপনার বাচ্চা কাচ্চা পরিবারের জন্য অনেক সুবিধা আছে। সবাই ভালো থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আমি আপনাদের সর্বশেষ সংবাদ এবং বিভিন্ন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি এবং দেশের সর্বশেষ খবর নিয়ে আপনাদের সামনে উপস্থাপন। সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।